হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসলাম ছোট্ট একটা পাঞ্জাবি কাটপোর ছেলেদের মাদ্রাসা পোলাফানের মাদ্রাসা ছেলেদের জন্য একটা এক শার্ট পাঞ্জাবি। পাঞ্জাবির মাপ 31 ইঞ্চি লম্বা, 24 ইঞ্চি বডি, 6 ইঞ্চি ফুট, 17 ইঞ্চি হাত এবং 11 ইঞ্চি গলা। আমরা এখন পাঞ্জাবি শুরু করি। এখানে আমরা দাগ কষে নেব, সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি আমরা রাখব। আমাদের লম্বার মাপ 31, আমরা এখান থেকে 31.5 নেব। আমরা হ্যাঁ দাগ দেবো এবং আমাদের পাঞ্জাবি ঢালু দিব আমরা 1.5 ইঞ্চি এবং মোড়া দিব বডি 1/4 ভাগ, 24 এর 1/4 ভাগ 6। আমরা 6 মারি কষবে এবং কোমরের মাপ আমরা দিব 11 ইঞ্চিতে। ব্যাস আমরা এটাকে সোজা দাগ কষে নেব। এখন আমাদের পুটের মাপ 6 ইঞ্চি, আমরা কলারের ঘাড়ে নেব 1/2 ইঞ্চি এবং পুটের মাপ আমাদের 6, আমরা কাটব 6.5, আমরা কাটব 6.5 1/2 ইঞ্চি সেলাই মার্জিন। আমাদের বডির মাপ 24 4 6 24, আমরা এখানে 4/1 ভাগ 6 ইঞ্চি নিব। আমরা এটাকে লুজ দিব, পাঞ্জাবি যেহেতু আমাদের একটু বেশি লুজ দিতে হবে, এখানে আমরা দিব 1/3 ইঞ্চি লুজ এবং কোমর আমাদের 21 ইঞ্চি, 4/1 ভাগ 5, আমরা 1/2 ইঞ্চি লুজ দিব, 1/3 ইঞ্চি লুজ দিব এবং আমরা ঘের দেব 22 ইঞ্চি। আমরা এটাকে এখন মারিক কষে নেব। স্কেল দিয়ে আমরা মারিক কষে নেব। পাঞ্জাবের এই রাউন্ডটা আমাদের একটু সুন্দরকে দিতে হবে এবং বেশি বড়ও দেওয়া যাবে না, বেশি বড় দিলে বলে যাবে। ব্যাস আমরা এটাকে সোজা করে অ্যাঙ্গেল করে দাগ কষব। এখানে আমরা মোড়াটাকে হাতে একটু সাইজ কে নেব। ব্যাস আমাদের ড্রয়িং হয়ে গেলে আমরা এখন কাটিং করব। এখানে মোড়াটা হবে সুন্দর করে। এক শার্ট পাঞ্জাবি যেহেতু আমরা তালিপাটা একবারে সেটে নিলাম, তাতে আমাদের সুন্দর ফিটিং হবে। ব্যাস আমরা এটা নিচে একটু সমান করে নেব। আমাদের বডি কাটা হয়ে গেল, সামনা বডি। আমরা পাঞ্জাবি সবসময় আগে আমরা সামনা পাটি কাটব। এখন আমরা এটাকে ভাঁজ দিয়ে রাখবো। দেখুন বন্ধুরা, খুব সহজ এক শার্ট পাঞ্জাবি এবং অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। আমরা এই কাপড়টাকে সোজা করলেও কোথাও যেন কুচিকাচি না থাকে,
দেওয়ার পর আমার এই কাপড়টাকে আমরা এই সামনের পাটকে আমরা এর উপরে রাখবো, ঠিক সমান করে রাখবো, ছোট বড় করব না। ঠিক সমান করে রাখবো, সমান করে রাখবো। এখানে আমরা তিরার জন্য নেব এই ঢালুর থেকে আমরা নেব 4 ইঞ্চি, এই ঢালুর থেকে আমরা তিরার জন্য নেব 4 ইঞ্চি, এবং ঢালু আমরা এখানেও দেব 1.5 ইঞ্চি। 1.5 ইঞ্চি দেওয়ার পরে আমরা এটাকে শেপ কাট দিয়ে দাগ কষে নেব। আমরা কলার এগারের জন্য দিব 1.25, এবং আমাদের পুটের মাপ 6, আমরা এটাকে 6.5 কাটব। এটার পরে আমরা এটাকে সোজা করে দাগ দিব। দেওয়ার পর আমরা অ্যাঙ্গেল করে দাগ কষে নেব। আমাদের মারিক হয়ে গেল, আমরা এখন কাটিং করব। এখানে আমরা ঘাড়ির জন্য নেব, একটু ডাউন করব, এখান থেকে আমরা সোজা কাটিং দিব। এখন বন্ধুরা আমাদের সামনা এবং পিছলা এটাকে আমরা সমান করে নেব। ব্যাস আমাদের সামনা এবং পিছলা দুই পাটি হয়ে গেল। আমাদের এখন রইল হাতা, এটাকে আমরা ভাঁজ করে রেখে দেব। দেওয়ার পর আমরা হাতা কাটবো। আমরা হাতাটা দুই হাতা আমরা একসঙ্গে নেব, এটাকে আমরা সমান করে ফেলব। দেখুন বন্ধুরা, এখানে আমাদের এক পাট এক পাট দুইটা হাত আমরা একসঙ্গে কাটবো, তার জন্য আমরা এটাকে এই অংশ নিয়ে যা এখানে রাখবো। তাহলে আমাদের এই অংশ সেপারেট খোলা এবং এই অংশ অ্যাটাচ। আমাদের একটা দুইটা দুইটা চার পাট হয়ে গেল, আমাদের দুই হাত হয়ে যাচ্ছে, একবারে আমাদের দুই হাত কাটা হয়ে যাচ্ছে। আমরা এটাকে সমান করে নেব। আমরা সেলাইয়ের জন্য 1 ইঞ্চি কাপড় রাখবো। সেলাইয়ের জন্য আমরা 1 ইঞ্চি কাপড় রাখবো। আমরা এই ঢালুটা দিব, ছোট পাঞ্জাবির ক্ষেত্রে আমরা 3 ইঞ্চিতে ঢালু দিব, যে আমরা সোজা দাগ কষে নেব। নেওয়ার পরে আমাদের হাতা, আমাদের হাতার মাপ 17, আমরা এখান থেকে 17ই নেব। 17তে মারিক দিব, এবং সেলাই মার্জিন আমরা এক্সট্রা নেব। আমরা 1 ইঞ্চি নিলাম, 1.25 ইঞ্চি নিলাম সেলাই মার্জিন। আমাদের হাতের ঘের আমরা দেব 10 ইঞ্চি, এবং আমাদের মোড়া দেব বডি 4/1 ভাগ, 4×6=24, 24 ইঞ্চি বডি, 4/1 ভাগ 6 ইঞ্চি। আমরা এখানে 6 মারিক কষব। কষার পরে আমরা এটাকে একটু সোজা করে দাগ কষে নেব। ব্যাস আমরা মরাটাকে স্কেল দিয়ে একটু সুন্দর করে নেব। নেওয়ার পরে আমরা এই শেপ দেব। দেখুন বন্ধুরা, আমাদের
পাঞ্জাবির হাতের মার্কা হয়ে গেল। আমরা এখন কাটিং করব। এখন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। দেখুন আমরা এখানে সোজা করে কেটে নেব। আমাদের খুব সহজ নামে একটা পাঞ্জাবি কাটা হয়ে গেল, এক শার্ট পাঞ্জাবি। আশা করি আপনারা বুঝতে পারছেন, যদি বুঝতে না পারেন অবশ্যই আমাকে জানাবেন, ইনশাআল্লাহ আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।